আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি বাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের কুঠিরমাঠ গ্যাস অফিসের পাশে মিজারুল ইসলাম ও সুজুরুল ইসলামের বাড়িতে। ঘটনাস্থলের পাশেই গ্যাসের গোডাউন থাকার কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রচণ্ড ধোঁয়া এবং আগুন লেগেছে, কিন্তু গ্যাস গোডাউনের পার্শ্ববর্তী একটা বাড়িতে এবং এখানে যারা আছে গ্যাস গোডাউনের মালিক এবং স্টাফ, তারা আগুন নেভাবার জন্য, গ্যাস গোডাউনকে বাঁচাবার জন্য এবং এলাকার মানুষকে বাঁচাবার জন্য তারা তৎপর হয়ে আগুন নেভানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে, সেটা আমি দেখলাম। এবং খুবই ভয়াবহ আগুন, অল্প একটুর জন্য গ্যাস গোডাউন বেঁচেছে এবং এলাকার মানুষ বেঁচে গিয়েছে।